ফাহমিদা হক আপনি লিখেছেন গরিব শ্রমজীবী নারীরা শিশু সন্তানকে শিশুর দাদি অথবা নানীর কাছে রেখে কাজে যান যেহেতু তারা শিশুকে বাজার থেকে দুধ কিনে খাওয়াতে পারেন না এই অনেক সময় দাদি নানীরা নানি নাতি নাতনিকে নিজের বুকের দুধ খাওয়ান ব্যাপারটা শরীর দৃষ্টিতে কেমন বোন ফাহমিদা এটি শরীর দৃষ্টিকোণ থেকে নাজায়জ বা হারাম বিষয় নয় বিশেষ করে মায়ের জায়গায় নানী দাদি কিংবা অন্য যে কোনো নারীর দুধ পান করা যেতে পারে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই সন্তানের মায়ের অনুমতি থাকা উচিত যিনি দুধ পান করাবেন তার দুধ পান করার আগে কারণ হলো এই দুধ পান করানোর সাথে বৈবাহিক সম্পর্ক হারাম হওয়ার একটা সম্পর্ক ব্যাপার নিহিত আছে এবং এর উপর নির্ভর করে আপনার যার দুধ পান করেছেন তিনি দুধ মা হয়ে যাওয়া তার সন্তানরা দুধ সন্তান হয়ে যাওয়া এরকম একটা ব্যাপার আছে কারণ ইয়াহরমু মিনার রাজা আতে মায়মিনান্নে বংশগত কারণে যে সমস্ত পুরুষ বা নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম হয় দুধ পান করেছেন তার ফলশ্রুতিতেও সেই চেইনে যেই যেই আপনার বংশগত কারণে যেই যে লোকগুলোর সাথে বিয়ে করা নিষিদ্ধ হয় দুধ পান করার কারণে যাদের সাথে দুধের সম্পর্ক হয়ে যায় তাদের সাথেও বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম হয়ে যায় ধরুন দাদির দুধ পান করেছেন তাহলে এবার চাচা ফুপু তারা কিন্তু দুধবন হয়ে গেলেন কারণ একই মায়ের দুধ তারা সবাই পান করেছেন আর যখন দুধবন হয়ে গেছেন তখন দুধবনের ছেলে মেয়েকে বিয়ে করা যাবে না অর্থাৎ এই মেয়ে বা এই যে এটা যদি বাচ্চা মেয়ে হয় তাহলে সেক্ষেত্রে চাচা তো ভাইয়ের সাথে ফুফা তো বোনের সাথে তার বিয়ে যাওয়া যাবে না যেহেতু দাদির দুধ সেও পান করেছে তার চাচা ফুফুও পান করেছে চাচা ফুফু তার সম্পর্কে চাচা বা ফুফু ঠিক আছে বাট দুধ পান করেছেন সেই সূত্রে তারা তার দুধ ভাই বোনের মতো বিধানগত দিক থেকে যার কারণে তাদের সন্তানদের সাথে আবদ্ধ হওয়া কিন্তু জায়েজ হবে না এখন এক্ষেত্রে সন্তানের মা যদি আপত্তি করেন যে না আমি তো এই এখানে বিয়ের যে পথ সেটি রুদ্ধ করতে চাই না তাহলে সেক্ষেত্রে কিন্তু তার পারমিশন ব্যাপারটা থাকে বাকি মৌলিকভাবে এটি জায়জ বা হারাম কোনো বিষয় নয় এমনি মিজাম আপনি লিখেছেন আমি একজন ইতালি প্রবাসী পুরুষেরা কি মহিলাদের পোশাক বিক্রি করতে পারবে বিশেষত শার্ট পোশাক শর্ট পোশাক যেই পোশাক আপনার শরিয়া দৃষ্টিকোণ থেকে পরা হারাপ সেরকম পোশাক ধরুন নারীরা পুরুষের সাদৃশ্য হয় এরকম পোশাক পরিধান করা এটা নিষিদ্ধ এটা না জায়েজ অথবা বিক্রি করবেন না আপনি যদি অমুসলিমরা কিনে এবং তাদের ব্যাপারটা ভিন্ন তাদের জন্য তার সরিয়ার হালাল হারাপ নেই তাহলে সেক্ষেত্রে জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে আর বেশি করে যখন মাল্টিপল ইউজ হতে পারে যেটা বাসায় হতে পারে তার স্বামী স্বামী তিনি পড়তে পারেন বাইরে পড়তে পারেন অর্থাৎ বিভিন্নটাই হতে পারে নিশ্চিত তিনি এটা দিয়ে হারামই করবেন এমনটি না হলে তখন সেটি জায়জ হতে পারে কিন্তু আমরা যে সমাজে যে পরিবেশ আমরা জানি যেটা হ্যাঁ হারামের ক্ষেত্রে ব্যবহার হবে এর সম্ভাবনাই বেশি তখন সেক্ষেত্রে এগুলো অ্যাভয়েড করতে হবে এমনিতেই সাধারণ পোশাক মেয়েদের পোশাক পুরুষরা বিক্রি করতে অসুবিধা নেই যদি সেটা শরিয়ার সীমানা লঙ্ঘন না করে তো এই ধরনের ক্ষেত্রে আসলে একটু জটিলতা হয় যে আমরা যে ব্যবসাতেই যাব নানান বিষয় আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে তো যেহেতু আমাদেরকে আল্লাহ তালার সন্তুষ্টই রক্ষা করে আল্লাহ তালার রেজামন্দি হাসিল করে জান্নাতে যাওয়ার টার্গেট আমাদেরকে নিতে হবে এবং সয়তান আমাদের প্রকাশ্য শত্রু হিসাবে যে কোনোভাবে আমাদেরকে জান্নাত থেকে দূরে সরাবার জন্য নানা রকমের লোভ এবং ফাঁদ পেতে রাখে সেজন্য আমাদেরকে আপনার চেষ্টা করতে হবে যে আমাদের দ্বারা গুনা যেন না হয় অতএব যে পোশাক দিয়ে নিশ্চিতভাবে একজন নারী সেটা কিনে তিনি হারাম কাজ করবেন আপনি জানেন এবং এরপর সম্ভাবনাই চূড়ান্ত বা সবচেয়ে বেশি তাহলে সেক্ষেত্রে সেটি আসলে বিক্রি করা আপনার জন্য যা না করে আপনি সেক্ষেত্রে হারামের সহযোগিতা গোলের ব্যাপারটি এমন হলো অবশ্য যেটি বললাম যে মাল্টিপল ইউজের সম্ভাবনা আছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিক্রি করতে পারেন আর আপনি সাধারণ পোশাক তো বিক্রি করতেই পারবেন মেয়েদের এমনি মনির হোসেন আপনি লিখেছেন আমি একটা দোকান ম্যানেজার আমার হাতে সব সময় কাজ থাকে না যখন কাজ থাকে না তখন ফোন টিপলে কিংবা ব্যক্তিগত কাজ করলে গিয়ে সেই টাকা হালাল হবে যখন আপনার হাতে কাজ থাকে না তখন আপনি ফোন টিপেন এটি আপনার কর্তৃপক্ষ জানে এবং সেটা জেনে তাদের মন প্রকাশ করার প্রতি কোনো তাদের বিরক্তি নেই অসন্তোষ নেই তারা জানেন যে এখন যেহেতু অবসর আছে সে অত টিপু টিপুক এরকম যদি হয় তাহলে আপনার জন্য হালাল হবে তার প্রয়োজন আপনি বলেও নিতে পারেন যে যখন একান্ত কাজ থাকে না তখন আমি একটা মোবাইল টিপে টিপি করি এটা আপনি অনুমোদন করেন কিনা তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে যে আপনি পরিষ্কারভাবে জিনিসটা জেনে নেন আবিদি আজম আপনি লিখেছেন আমি একটি পরিবহনের সুপারভাইজারই করি তো রাস্তার মাঝে মধ্যে লোক উঠাই রাস্তার মাঝে মধ্যে লোক উঠাই আমার যে ম্যানেজার আছে যার আন্ডারে আমরা আমরা চলি তিনি বলেছেন রাস্তার খাওয়া খরচ উঠিয়ে নিতে কিন্তু খাওয়ার চেয়েও বেশি টাকা মাঝে মধ্যে হয় তাহলে সে টাকাটা আমার জন্য বৈধ হবে কি না ভাই আবিদি আজম যদি সামান্য এদিক সেদিক হয় এবং সেটা কর্তৃপক্ষের মন সমর্থন থাকে আপনি জানেন তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে কিন্তু ধরুন খাবারের জন্য আপনার দুশো টাকা লাগে কিন্তু আপনি দুই হাজার টাকা তুললেন তো সেটা তো অবশ্যই আপনার জন্য না যায়জ হবে কর্তৃপক্ষ তো এতটুকু আপনাকে পারমিশন দেয়নি বিধায়ক বাকিটার জন্য আপনি হয় কর্তৃপক্ষের কাছে পারমিশন নিতে হবে না তাদের কাছে জমা দিতে হবে সোলেমান হাওলাদ আপনি লিখেছেন কারো সম্পর্কে খারাপ ধারণা পোষণ করার পর পরবর্তীতে যদি জানতে পারি ধারণাটি ভুল তখন কি করণীয় প্রথম কথা হলো যে কারো সম্পর্কে কোনো মুসলমান সম্পর্কে খারাপ ধারণা করা গুনাহের কথা আল্লাহ রব্বুল আলমিন কোরআন হাকিমা বলেছেন আহমদুল্লাহমিন শেত নজিম ইয়া ইহাদিন আহমানজিতা নিবু কফির ইফ হেই মন্দারগন তোমরা অনেক ধারণা এগুলো থেকে বেঁচে থাকবে কারণ কিছু কিছু ধারণা এগুলো গুণা অর্থাৎ কারোর ব্যাপারে মন্দ ধারণা যখন করা হয় সেটি গুণা হয় নবী রাসুতাম বলেছেন ইয়াকু মান তোমরা কারোর পরে মন্দ ধারণা করা থেকে বেঁচে থাকবে ফাইনা জকসবর হাদিস কারণ কারোর ব্যাপারে মন্দ ধারণা করলে এটি সবচেয়ে বড় মিথ্যাচার হয়ে থাকে যেনই মন্দার কখনও কারোর পরে কু ধারণা করবে না যথাসম্ভব তার থেকে কোনো কর্ম সংগঠন হলে তার কোনো উক্তি ইত্যাদির কারণে কোনো ধারণা নিতে হলে ভালো এবং ইতিবাচক ধারণা করার চেষ্টা করবে ভালো ধারণা করার সুযোগ খুব কম তারপরেও যদি একটি ব্যাখ্যাও দেওয়া যায় যে এর এই কারণ হতে পারে তাহলে তিনি ভালো ধারণা করার চেষ্টা করবেন যদি তিনি এটাকে ভালো ধারণা করার মতো কোনো কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না যে কোন অ্যাঙ্গেল থেকে এটাকে ভালো বলবেন তাহলে তিনি মনে করবেন যে হয়তো কোনো অ্যাঙ্গেল আছে যেটা আমার জানা নেই হয়তো তার কোনো ওজোর আছে যেটা আমার জানা নেই তারপরও ভালো ধারণা করার আপ্রাণ চেষ্টা করবে যখন এটি একান্ত তার ব্যক্তিগত অর্থাৎ তার বিষয়ে কোনো জাজমেন্টাল কমেন্টে আপনাকে যেতে হবে সেই সময় আপনাকে অবশ্যই এরকম ধারণা পোষণ করতে হবে অ্যাজ এ মুসলিম কিন্তু আপনি যদি কখনো ধারণা খারাপ করে ফেলেছেন তাহলে অবশ্যই আল্লাহর কাছে আপনি ইস্তিকফার করে মাফ চাইবেন এবং আপনার অবস্থান থেকে আপনি সরে আসবেন ইনশাআ আল্লাহ আল্লাহ আপনাকে মাফ করবেন সাদি আফরিন হিমু লিখেছেন কেউ যদি মনে মনে ভাবে সে তার স্ত্রীকে তালাক দিবে আর সেটা অন্য কাউকে বলে তাহলে কি তালাক হবে না তালাক দিবে এটা মানে পরিকল্পনা আছে তার যে সে তালাক দিবে এটা এটা মুখে যদি বলেও যে আমি স্ত্রীকে তালাক দেব ভবিষ্যতে দেব এরকম ভবিষ্যৎকালীন কোনো ক্রিয়া ব্যবহার করে তাতে তালাক পতিত হবে না তবে যথাসম্ভব এ ধরনের কথা মুখে উচ্চারণ করবে না এবং ভাববে না মনের বিতরণের সময় জল্পনা কল্পনা আসে এটি মানে শয়তানের সময় অহেতুক সৃষ্টি করে সেগুলোকে পাত্তা দেওয়া দরকার নেই মুন্নি আফরোজ মধু প্রধান এআইডি থেকে আপনি লিখেছেন কোনো আত্মীয় যদি সম্পর্ক রাখতে না চায় এবং তা নিয়ে তাদের ব্যক্তিগত জীবনের সমস্যার সৃষ্টি হয় তাহলে কি সম্পর্ক ত্যাগ করা যাবে আত্মীয় যদি সম্পর্ক রাখতে না চায় তাহলে তিনি অপরাধী হবেন আপনার নিজে থেকে আপনি তার সাথে সম্পর্ক না রাখার ব্যাপারে আগ্রহী হবেন না উদ্যোগী হবেন না তিনি সম্পর্ক রাখতে চাচ্ছেন না তিনি রাখছেন না আপনি রাখলে তিনি বিরক্ত হচ্ছেন কষ্ট পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি নিজেকে দূরে রাখবেন কারণ আপনার গুণ হবে না কারণ আপনি আপনি চেষ্টা করেছেন কিন্তু সে সেটিকে নিচ্ছে না বরং আত্মীয় সাথে সম্পর্ক রাখা তো তার কল্যাণার্থে তার প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে সেখানে তিনিই যদি বিরক্ত বোধ করেন কষ্ট পান তাহলে সেক্ষেত্রে তাকে কষ্ট দেওয় কোনো যুক্তি থাকতে পারে না বিধায় আপনি যদি দূরে থাকেন আপনার কোনো গুণ হবে না কিন্তু আপনার আন্তরিক চেষ্টা থাকা উচিত যে না আমাদের মধ্যেকার সম্পর্কটা এরকম না হয় বরং আমরা স্বাভাবিক সম্পর্কে চলে আসবো সেটি আপনি অন্য কাউকে দিয়ে বুঝিয়ে হোক যেভাবে হোক সেদিকে আপনি যেতে পারলে সেই চেষ্টা আপনার করা উচিত অবশ্যই